সবাইকে স্বাগতম। আজ আমরা এমন একটি নদী নিয়ে কথা বলবো যা বাংলাদেশ এবং মায়ানমারকে বিভক্ত করেছে। এ নদী নিয়ে 2000 সালে দেশ দুটির মধ্যে যুদ্ধও হয়েছে। নাফ নদী, এটি আরাকান পাহাড় থেকে উৎপত্তি লাভ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। 1 থেকে 3 কিলোমিটার প্রস্থ বিশিষ্ট এই নদীর জোয়ারভাটা প্রবল। বঙ্গোপসাগরের সাথে মিল রেখে এই নদী ও সমুদ্রের পানির রং প্রায় একই রকম। নদীটির পূর্ব উপকূলে বাংলাদেশের আরাকান এবং পশ্চিম উপকূলে বাংলাদেশের টেকনাফ। নাফ বাংলাদেশের দক্ষিণ প্রান্তে অবস্থিত একটি নদী হলেও মূলত এটি কোনো নদী নয়, বঙ্গোপসাগরের বর্ধিত একটি অংশ। নদীর গভীরতা 128 ফুট, নদীর সর্বোচ্চ গভীরতা 400 ফুট। প্রচুর সিগাল এবং বকের দেখা মিলবে এখানে। এ নদী ধরে ক্রুজ বোর্ডে করে যখন সেন্ট মার্টিনের দিকে এগোতে থাকবেন, এই সিগাল আর বকগুলো আপনাদের পিছু পিছু যেতে থাকবে। টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়ার সময় আপনারা ক্রুজ বোর্ড থেকে নাফ নদীর এই চমৎকার দৃশ্য উপভোগ করতে পারবেন। নদীর মোহনায় শাহপুরীর দ্বীপ এবং সেন্ট মার্টিন দ্বীপ অবস্থিত। সেন্ট মার্টিন যাওয়ার সময় হাতের বাঁ পাশে পড়ে আরাকান প্রদেশের আকিয়ার এবং হাতের ডান পাশে পড়ে টেকনাফ উপজেলা। নদীর তীরে রয়েছে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্দর, টেকনাফ বন্দর এবং আকিয়ার বন্দর। এ দুই বন্দরের মাধ্যমেই দুদেশের আমদানি এবং রফতানি বাণিজ্যের বেশিরভাগ কার্যই সম্পাদিত হয়। এই নাফ নদী দিয়েই লক্ষ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশের শরণার্থী হিসেবে আশ্রয় গ্রহণ করে। বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে যে কোনো উত্তেজনার বিষয় আলোচনার মধ্যে আসলে তখনই চলে আসে 2000 সালের 8 জানুয়ারি মাসের 3 দিন স্থায়ী যুদ্ধটি, যেখানে বাংলাদেশ রাইফেলসের 2500 সৈনিক ঝাঁপিয়ে পড়েছিল মায়ানমারের সেনা ও নৌবাহিনীর 2 ডিভিশনের 2000 সৈনিকের উপর এবং মাত্র 3 দিনের মাথায় বাংলাদেশ যুদ্ধে জয়ী হয়। নাফ নদীর তীরের ইতিহাসকে কেন্দ্র করে আলী আহসান রচনা করেন নাফ নদীর তীরে উপন্যাসটি। সেন্ট মার্টিন থেকে যখন ব্যাক করবেন আপনারা, তখনও দেখতে পাবেন এই সিগাল এবং বকগুলোই আপনাদের পিছু পিছু ছুটছে। ভিউয়ার্স, ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।